এ বাবা, তুই বলে মনসার গান জানিস যে, কত কলফ শোনো। কিরে কান কাটা, কত ক মনসার গান তুই বলে জানিস যে, শুনি কত ক। বসো তালে আবো, মুই রেডি হয়া ন্যাং। আচ্ছা, এন কালে নৃত্য দেখে যত দেবগণ, আর হেন কালে উত্তরে লয় আগে বারে নারদমণি দিল দ্বারা সয়া। বেশ হয় হয় বলে শুনো নারদ আমার বচন, আর পদ্মা কে আনো নৃত্য একবার দেখিবার কারো। হে নারদ, হ্যাঁ আরে বাবা, পদ্মা কে তুমি নৃত্য দেখিবার জন্য নিয়ে আসো। আসে নাই কে পদ্মা? আসে না তো ছাত্রা। হয় তো দাং মামা লাই। আচ্ছা হয় হয়, একই তো রসিয়া নারদ, আরো রস পায় পদ্মার নিকটে কথা তখনই জানায়। চলো চলো হে পদ্মা, যাবো তার সবাই নৃত্য দেখিতে। তোর তোর বাবাই তোকে দেখায়। হে পদ্মা, রেডি না করে চল তাড়াতাড়ি। হয় হয় তাই। আচ্ছা আজ পদ্মা বলে শুনো দাদা আমার উত্তর বলো যে, পদ্মা বল খেলা হইয়াছে না জ্বর দাদারি? মোর জ্বর হচ্ছে, মুই যাবার বাবার নাম বাবা যা খোশ জ্বর হচ্ছে ছতা করিয়া ছতা করিয়া। এই কথা শুনিয়ে নারদ ফিরিয়া চলিল, আসিবের সাক্ষাতে কথা একবার বলিতে লাগিল। আরে নারদ, ও পদ্মাবতীর সংবাদ শুনো গো মামা, আমার উত্তর গিয়া দেখি পদ্মাবতীর হইয়াছে না জ্বর। এই পদ্মার জ্বর মারাত্মক জ্বর। কি বলছিস তুই? বিছানার থেকে উঠি না পায়। হ্যাঁ বিছানার থাকিয়া উঠিরে না পায়, আছে কেন করিয়া? তুমি জানো? কি জানো? দেব সমাজের মাঝে কারো কখনো জ্বর হয়? উর মামা, ওটা তুমি হতলে গরং নাই। হ্যাঁ বাবারে, ও পদ্মার চালা কি তুমি বুঝতে পারবে না? থাকে না আরো যান। হ্যাঁ মামা একলা যান না? হ্যাঁ একলা তুমি আনতে পারবি না, কাকু দাও সাথে দুই তিন কার্তিক গণেশকে সঙ্গে হলে হবে। হ্যাঁ হয় হয়, যদি না আসে এ তার বুদ্ধি নাই নাকি মোর তাই। কেমন এখন তালাই নিয়ে দাম, একটা বাঘ নিয়ে দামো তালাই, আর তালাজ করে মরিয়া কার্তিক গণেশ সক্ষম তোমরা দুইজন হাত নাও। হ্যাঁ আর মুই পাঁচ টাকার ডোকার জল বান্নি দিয়ে ফেলাতে ফেলাতে আসব। ডোকার জল আর কি কম জানেন? খালি কম হরি বল হরি বল। মানছি যদি গা কি হল? হ্যাঁ সদাই এলাকা পদ্মা মল পদ্মা মল অমন করে কলে অমন করে কতি কতি আর ধরে বুদ্ধি আছে দেখো বাবারি। হয় হয় তো শুনি তিনি জানা চলি না তারা পদ্মাবতীর দারবন এলা কপাট খিল মারা কপাট ভাঙিয়ে তারা তখন না মানিল মানা পদ্মাবতী অন্তপুর এলা যায় তিনি জানা। এবার মুখ ঢাকা কাপড় খান একবার ফেলাইলো টানি গায়ে হাত দিয়ে দেখে ওই না নারদ মহামুনি। এ পদ্মা, ও পদ্মা আয়ো পদ্মা, আয় আয়ো ডাকা না আয়ো। এই মুই তো দাদা, ও আদুরে বলছিলে। আরে তোর দাদা, ও দাদু পদ্মা জলের ঠেলা কাকি উনি দেখাং রে দাদু। এই তো দাদু নুয়া গায় নারদ দাদা, ও দাদা নারদ তোর জ্বর হলে নদীর জলের মতন হাউ হু বাড়া ছ্যাং ছ্যাঙা হচ্ছে, নদীর জলের মতো তাহলে বোধ হয় ছ্যাঙা ধরছে বোধ হয়, রক্ত শূন্য হয়েছে। রক্ত শূন্য হচ্ছে শরীর, ডাক্তারখানা নিয়ে যা। হ্যাঁ ডাক্তারখানা নিয়ে যা। ডাক্তারখানা যাবো? আচ্ছা ভাল ঘর যাবো না ভাঙা ঘর যাবো? কত ভাঙা ঘর করতে গো না তো গুয়াহাটি মেডিকেল কলেজ ভাঙা ঘর বড় ডাক্তারখানা। পয়সা না নেয় তো পয়সা দিয়ে যাইতে ভাঙা ঘর যাই কথা কথা পয়সা দিয়ে যদি যাইতে ভাল ঘরে যাবো, ভাল ঘর যাবো, ভাল ঘর নিকটে কত দূর? এই গোলগঞ্জ পশু ডাক্তারখানা। মই না যাও তোর পশু ডাক্তারখানা, তুই যাস তোর বেমার হলে তুই যাস। মুই তার তেলা কবরে দিয়ে ওষুধ খান কান্টা না হবে। কবরে দিয়ে ওষুধ যদি খাবারের চাইতে তখন কেন কষ নাই? আচ্ছা শোনো তো, তত জ্বর কেমন করে কোটে থাকি আসিল? আর সে কথা কইছি না দাদা, ওই চম্পকপুরের চার ছয় করে পাইয়া জ্বর, সেই হইতে মোর কপ জ্বর, সেই জ্বর দাদা মোর আইসে মাসে মাসে বিষম জ্বরের তাপে খারা হইতে মাথা কাঁপে। শোনো ভাই মোরে নারদ মহামণি, আপনি বা চার ছয় করে উমেরে ভয়তে জ্বর আছে মোর। খাবার ও দয়া আল্লাহ তোমরা না কবে নটাই একটা এমন বুড়ি আসিল নেবলা পাড়া বুড়ি, নেবলা পাড়া বুড়ি এটাকার কথা অটাই নিয়ে দেখো কাজ সেটা। ও জিমরে ও জিম ওই কষারি মাও আচ্ছা।
আচ্ছা এই যে গঙ্গারাম কোশের মাও মারাত্মক কথা ওই উমের উমরে বল নয় বীর উমের মতন বল বীর আচ্ছা কেমন ও দয়া দিতে চান্দ সদা করো কয়া কি করছে বলো তোমরা না দেখলে না আমার নাম শুনলে কিসের বলে জড়াইছে তোমার কাজ ও দেখো তোমার বউ শুশুটি ঘরের ভিতরে পুজো করে ধরছে আচ্ছা ওই কথা শুনি নিয়া এমন তালে নাড়ি ধরি আসল দুবর নুকিয়া চান্দ সদা কর ইস রাম রাম মুই আলা ঘর থেকে বিড়ি ধরছাম বিড়িতে গালে আলা দেখো ওই দুয়ারের মুখার মধ্যে খাড়া আয়া হাতে নাড়ি ধরিয়া সর্বনাশ এই বাতে 12টা বাজাবে না মো পুজো খাওয়া তো বার করে দিবে এই বাতে হ্যাঁ মনে মনে কাং না এই দুয়ারত বুড়ি উলুক বুলুক শুরু করেন চান্দা সাদা কর নাড়ি তল দিবে নাড়ি তল দিয়ে কাকালি তল দিয়ে মারিম বাড়ি বুড়ি ধরছি দিয়ে তো তোর ভালো হাতে দেখো এই দুয়ারত উলুক বুলুক করে যাচ্ছে ও তোমরা না কবে কেন একে নাড়ি তল দিয়ে একে বড় কোড়াই পানি কাউড়ি একটা ডুবি দিছে কোড়াই ডাঙাইছে পানি কাউড়ি মার ডুবি গেল ডাঙ্গায়া পানি কাউড়ি তোর পানি কাউরি আছে আছে না অন্য গান আরে ওকে কি কয় কি কয় পানি কাউরি কয় হ্যাঁ আমরা পানি কাউরি আরে আন্দার পাঞ্জা ঔষধের নাম শুনলে জ্বর পালায় আছে আছে তাহলে দিস না কেন শোনে একটা কথা কম পশিপাতি আছে পয়সা আছে তা শোনে জ্বরের ঔষধ কই পাকা ঢেপল ডেঙা দই যদি না পাস পশের ভয় খাস তা গাছে তেতলি আছে না আছে পারবু পারি আর এক বালটি খসবু খসি খালি পেটে সকাল সন্ধ্যে করে খাবু দুই বেলা আর যত বেলা করে খাবো তার থেকে ডবল জল খাবু পাঁচ পাকায় যখন ঘটন মটর করবে শাড়ি দিবুনে দৌড় যাবো বিছিনে গাইয়া একেলে ঘরে থাকবু খানেক পরে কি হবে জানি কি হবে জ্বর তো যাবে শাড়ি ভালো হবে মুখের দাঁড়ি স্বর্গত বেড়াবো হাঁটিয়ে উবড়িয়া কথা ওটাই আর থাকা খাবার তোর কথা শুনিয়া খাঙ্গা জ্বরের মধ্যে দই অগ্নিমণি মই না খাং তোর দই টই ও উড় উড় হ্যাঁ ও জ্বর নাই নাই ভালো আছে ভয় খাচ্ছিস ঔষধের নাম শুনি ভয় খাচ্ছিস মই নুয়াং জ্বর ভাগছে জ্বর ভয় খাচ্ছে আচ্ছা মহাদেব এবার করিয়া যত শিবে বলে শুনো পদ্মা আমার বচন দান ভয় করো মা এরা কিসের কারণ এই পদ্মা তুই হয়তো দান ভয় করিস কে মা হ্যাঁ হয় হয় তবে দেখ মা হ্যাঁ হরিশ্চন্দ্র মহাদানী বিখ্যাত ভুবন শশাগর পৃথিবী বিশ্বামিত্র মুনিকে করি আছে দান আজ হরিশ্চন্দ্র রাজা বড় দানী রাজা শশাগর পৃথিবী বিশ্বামিত্র মুনিকে দান করেছিলেন এবার দানের দক্ষিণে হয় নাই বলে নিজের সব্যরানী ব্রাহ্মণের হাতে বিক্রি করেছিলেন আচ্ছা তবু সপ্তকুটি শোনা হলেন না বেশ তখন নিজের চণ্ডাল সেজে শ্মশানে রলেন তবু কিন্তু দানের দক্ষিণে দিলেন মাগো তবে দেখো মা হ্যাঁ দাতা কর্ণ মহাবীর এবার শিবর রাজন পুত্র দান দিয়ে তো সে একবারে নরনারায়ণ আর দাতা কর্ণ ইনিও বড় দানী রাজা নিজের পুত্র বিশ্বকুতিকে দুই স্বামী স্ত্রী ধরিয়া করদ দিয়ে কাটিয়ে নরনারায়ণকে সেবা দিলেন তবু কিন্তু নয়নে জল এক টোপা ফেলালেন না তবে দেখো যদি দান করা যায় পরকালের জন্য জমা হয়ে রাখে আর বিলম্ব না করে লক্ষ্মীন্দর কে এখন জীবিত করে দাও আচ্ছা হয় হয় এই কথা শুনিয়া পদ্মা আর কবি ধইল মন আর হয়া বসে পদ্মা কোনে না ফিরায় নয়ন শিবে বলে শুনো মা বেহুলা আমার বচন কি বা সাকি আছে না বল তো এখন এই মা বেহুলা তোর যদি কোনো সাকি আছে তা সাকির নামটা কবার বাস মাও হয় 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 সাকি ছাড়া কিন্তু এই দেব সমাজের মাঝে দেব সমাজে বলি নয় যেখানে যাও সাকি ছাড়া কখনো বিচার হয় না বেশ হয় হয় আজ বাড়ি বলে সাকি আমার বহুত তরে হবে মারি আছে স্বামী আমার একবার জিয়াই
করিয়া দিবে। এই বলিয়া বেহুলা সত্য কোন কাজও করিল, কাটা শর্তের ন্যাস তখন বাহির করিয়া দিল। আজ মেন্দ ঘরে কালী লাগের অষ্টঙ্গুল ন্যাস কেটে রাখে, সেই অষ্টঙ্গুল ন্যাস দাব সমাজের মাঝে কিন্তু বার করে দিলেন। বেশ তাহা দেখি পদ্মাব লাগছে বলিবারে হিরিকিটি নেঙ্গুটা কি বা বুদ্ধি গারে ওটা মশাবেন নেটু হবারে বা না হয় বাঘা ছেলে নেটু বুঝাবে নেটু ধিরকিটি নেটু নালে হয় খুশি মাথা নেটু আর নালে ঘরে আন্দুলে নেটু নেটু হবার বা কি কোস তুই? হয় হয় কিসে বাঘা ছেলে নেটু বাঘা ছেলে নেটু বুঝাবে নেটু নালে খুশি মাথা নেটু ভোকড়া এন্দুরের নেটু। আরে ভোকড়া এন্দুরের নেটু তো নোম আছে, ও শুকি গেছে কি সিন আছে ওই আস্তে কালে যদি টানি টানি উকড়ি দিছে। হ্যাঁ আচ্ছা হয় হয় পদ্মা, ও শোনো শোনো পদ্মা তুমি আমারও বাচ্চ। আরে ডাক দিয়ে আনেকে তোর যত সর্প কর, এই যে তোর অনন্তপুরী সর্প আছে সবাইকে ডাকে নিয়ে আসে, আমরা দেখতে চাই কোন সর্পের ল্যাজ আছে আর তোর কোন সর্পের ল্যাজ নাই। বেশ হয় হয় এই কথা শুনিয়া পদ্মা কবি ধইল মান, ডাক দিয়ে আনিল তো আরে অনন্তপুরী সর্প কর। হ্যাঁ হয় হয় তাই এবার আচ্ছা আর শিবী দেবতা বেহুলা বালিকে কি বলছেন? হ্যাঁ তবে দেখো মা বেহুলা, হয় হয় শোনো মাগো তুমি আমারও বচন, আর না ছ লাখ তুমি মাগো করুণি রক্ষণ। এই মা বেহুলা কোন সর্বে যে তোমার স্বামীকে দংশন করে আছে, বেশ তুমি যদি হত সর্বের মধ্যে যাইতে ভয় পাও নারদমুনির সঙ্গে করে নিয়ে চলে যাও। আর এই কথা শুনিয়া বালির আনন্দিত মন নারদ সহ সর্পগণকে এরা করে নিরক্ষণ। তাই বেহুলা বালি লাগের মাঝে আজ ঢুকে পড়ে গেলেন। হয় হয় তাই সে কিভাবে লাখকে দেখিয়াছে তবে তাই বলেন। আর আনিয়ে ফেলিল একবার দেবের সমাজে বাড়ি বলে শুনো বাপু দেব মহেশ্বর এই সাক্ষী দিলাম
আমি তব বরাবর তবে দেখো বাবা হ্যাঁ এই শর্ত হয়তো আমার স্বামী কি হয়তো দংশন করে আছেন বেশ হ্যাঁ এবার যখন সাক্ষী হয়ে গেল তখন সে শিব দেবতা মা পদ্মাবতীকে কি বলবে তবে দেখো পদ্মা হ্যাঁ আজ যখন বেটি হয়ে আমাকে মিথ্যা কথা বলিয়া তাই আমিও তোমাকে কিছুতেই ছাড়তে পারি না মা গো হ্যাঁ আমিও তোমাকে অভিশাপ দিলাম তাই হয়তো আজ হইতে তোমার সর্বজীবন জীবকে দংশন করার সঙ্গে সঙ্গে তার অর্থ সঙ্গে সঙ্গে আপন হইতে অষ্টাঙ্গ ল্যাচ খসে যাবে মা গো বেশ হ্যাঁ তখন তুমি মিথ্যা কথা বলতে পারবে আর সে প্রমাণ এখনো রয়ে আছেন আচ্ছা হ্যাঁ আজ যে কোনো জীবকে যদি সর্বদংশন করে তাই হয়তো আপন হইতে অষ্টাঙ্গ ল্যাচ খসে পড়ে যায় বেশ হয় হয় তবে দেখো দেখো পদ্মা আচ্ছা শুনো শুনো পদ্মা তুই আমার উত্তর আর বিলম্ব না করো তুমি যাও লক্ষিন্দর আর বিলম্ব করিস না লক্ষিন্দরকে এখনো জীবিত করে দাও বেশ হয় হয় এই কথা শুনিয়া পদ্মাবতী তখন কি বলছেন হ্যাঁ তবে দেখো দিদি হ্যাঁ আজ নেতাকে বলছেন দিদি হে যখন আমরা ধরা পড়ে গেলাম আচ্ছা আজ বিলম্ব করে কোনো লাভ হবে না তাই লক্ষিন্দরকে এখনই আমার জীবিত করে দিতেই হবে বেশ হয় হয় আজ শুনো শুনো দিদি তুমি আমার উত্তর দেখি বাড়ি গিলে না পায়ে একেবারে শিবের কুমারী হাটুয়ারে গিলা বেটি করি আছে চুরি কথা শুনি কান্দে তখন একেবারে বেহুলা সুন্দরী আজ পদ্মাবতীর কথা আমার জন্য কোনো গতি নেই মাগো আজ হয়তো আমি ছয় মাস সাগরের জলে ভেসে এসেছি হাটিয়ার গেলে যে কোথায় পড়েছে আমি কিছুই জানি না মাগো বেশ হয় হয় এই কথা শুনিয়া পদ্মা ধ্যান আরম্ভিল আর আগো বয়লে খাইছে গেলে একবার ধ্যানতে জানিল আর ধ্যান করে দেখে সে নীলক্ষ সাগরের আগব বয়লে তিনি কিন্তু হাটিয়ার গেলে খায়া ফেলাইছে বেশ এবার পদ্মাবতী নেতা দেবীকে কি বলতে লাগলো দেখো দিদি আচ্ছা নশন দিদি তুমি আমারও বচন এবার ঝালু মালুকে সঙ্গে করে নিয়ে নীলক্ষ সাগরে করো হে গমন এ দিদি হ্যাঁ আজ ঝালু মালুকে সঙ্গে সঙ্গে করে নিয়ে এবার তুমি নীলক্ষ সাগরে চলে যাও হ্যাঁ আর সেখানে আগো বয়ালকে তুমি মারিয়ে নিয়ে আসো বেশ হয় হয় তখন আচ্ছা এই কথা শুনিয়া নেতার আনন্দিত মন ঝালু মালুকে সঙ্গে করে নীলক্ষ সাগরে করিলেন গমন এবার হ্যাঁ নীলক্ষ সাগরে সে ঝালু মালুক কিভাবে মাছ মারিয়াছেন কারোয়ালের ভিতরে কিরে আব কিরম পালুরে মা মনসার গানটা।
এই ভালা নেছি রে ভালা নেছি এলে গান শোনা নাগে কিরে আজু তুই দেখ কিছু না করি রে এই মজা রে মজা 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 নেছি এলে গান করি থাক করি থাক তোমা আশীর্বাদ করেন যেন করি থেকে পাং ঠিক আছে তোর উপরে আমার আশীর্বাদ আছে রে তুই আগি যা তুই আমরা যাই রে